এখন দিদির খুব কষ্ট নতুন নতুন প্রোগ্রাম দিচ্ছেন আপনাদের মনে আছে 6 মাস আগে হয়েছিল বাংলার গর্ব মমতা তাই না বড় বড় পোস্টার লেগেছিল তার এক মাসের মধ্যে আমফান চলে এলো সব সাফ দিদিমণি উড়ে গেলেন এখন আবার একজনকে ভাড়া করেছেন বিহার থেকে 500 কোটি টাকা খরচা করে কার টাকা 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 আমাদের ট্যাক্সের টাকা দিদিমণি ভোটে জেতার জন্য লোক ভাড়া করেছেন তিনি দিদিকে বুদ্ধি দিলেন লিখে দিন দুয়ারে দুয়ারে সরকার ঠিক কি না এখন সরকার কোথায় জমে দুয়ারে সরকার সরকার জমে দুয়ারে চলে গেছে আর সময় নাই আমাকে এখন বলছে দাদা এই যে দুয়ারে দুয়ারে আছে এদের থেকে সাবধান থাকুন আমরা তাই একটা স্লোগান দিয়েছি পড়ায় পড়ায় চলছে জোর দুয়ারে দুয়ারে চাল চোর দুয়ারে দুয়ারে ত্রিপল চোর যত চোরের আজকে বাড়ি বাড়ি ঘুরছে সাবধান থাকবেন একটা নম্বর দিয়েছেন দিদিমণি আমরা ফোন করতাম ছেলেপুলে আজকে দেখি কি করে বাড়ি আছে কেউ ফোন তোলেনি এখন আবার ফোন করাইছে দিদিকে বলো দিদিকে ফোন করলে দাদা ফোন ধরে লোকে তাহলে দিদিকে কেন ফোন করবো দাদাই ধরবে এখন সে ফোনটা কেউ তোলে না এখন দুয়ারে দুয়ারে হচ্ছে 10 বছর যখন আমরা ভিডিওতে দুয়ারে দুয়ারে দৌড়লাম প্রধানের দুয়ারে দুয়ারে দৌড়লাম কেউ তো শোনেনি কেউ একটা বিধবা ভাতা দিল না একটা বিকলাঙ্গ ভাতা দিল না বৃদ্ধাত্মীয় ভাতা দিল না এখন দুয়ারে এসছেন এক গ্লাস জল দেবেন না বাড়িতে গলা ভাক্কা নিয়ে বার করবেন এখানে মন্ত্রী আছেন তিনি নাকি কে ফেরিছেন যে বঙ্গধন্য সক্ষম ধরি করতে লোকজন আসেনি বাড়ি চলে গেছে এদের এই অবস্থা হবে রোজ একটা নেতা পালিয়ে যাচ্ছে সকালে একজন বললো তাকে বুঝা দিয়ে যাচ্ছেন বিকালে একজন বললো তাকে বোঝাবেন বুঝে উঠতে পারছেন না আবার বলছে বিজেপির লোকেরা আমার লোককে ভাঙিয়ে দিয়ে যাচ্ছে কি দায় পড়েছে আমাদের এমনিতে এত লোক পালাচ্ছে ওখান থেকে তাই সামলাতে পারছে না তোমার লোক নিয়ে আমি কি করবো যারা চাল চুরি করেছে ত্রিপল চুরি করেছে রাস্তার টাকা চুরি করেছে 100 দিনের টাকা চুরি করেছে আবাস যোজনা এমনকি পায়খানার পর্যন্ত টাকা চুরি করেছে